নমস্কার, আমি আবার ফিরে এসেছি। আজকে ত্রয়োদশী, শুধু ত্রয়োদশী বলবো না, আজকে শোনা যাচ্ছে বলা হচ্ছে আজকে সারা বছরের কঠিনতম সোমবার। কেন শনিবার রবিবার আমরা অনেক দিন আসে ছুটি পাই, কিন্তু পুজোর পরে সোমবার যেদিন আমরা প্রথম আমাদের কর্মক্ষেত্রে আসি বা আমরা প্রথম কাজ করি সেদিনকার আজকের দিনটা কেমন সবার জন্য কেমন লাগছে? প্লাস পরশু দিনকে কালে আমাদের লক্ষ্মী পুজো এবং আজকে ত্রয়োদশী, কিন্তু তাহলে কি ব্যাপারটা কেন এরকম, আজকে কেন কঠিনতম সোমবার আমরা চারদিকে লাইট হোর্ডিং ব্যানার সবকিছু প্রায় নেমে গেছে, মানুষ প্রায় গতিশীল এবং তারা বিভিন্ন কাজে বিভিন্ন তাদের নিজেদের কর্মক্ষেত্র ফিরেছে, তাদের বিভিন্ন জগতে লিপ্ত হয়েছে। এখানে আমরা পেয়ে গেছি কয়েকজন মহিষী নারী, আমরা তাদের বলে থাকি সুন্দরী। তো আমি জানতে চাইবো ম্যাডাম, প্রথমেই আপনার নামটা। আচ্ছা, বলছেন সবাই যে আজকে নাকি সারা বছরের কঠিনতম সোমবার, কারণ সবে পুজো শেষ হয়েছে, আজকে ত্রয়োদশী এখনো শেষ হয়েছে বলাও যায় না, পরশু দিনকে আমাদের লক্ষ্মী পুজো। কিরকম লাগছে এতদিন পুজোর ঘোরা, সব কিছু একটা অন্যরকম আমেজ থাকে, সেই আমেজটাকে কাটিয়ে আজকে প্রথম সোমবার কী মনে হচ্ছে? আজকে তো খুব টায়ার্ড ফিল করছি, একটা তো এতদিনের মানে পুজো দেখা ঘোরা খাওয়া, এখন জাস্ট রেস্ট নিতে চাইছে। খাওয়া দাওয়া, আমরা খাওয়া দাওয়া পুজোর একটা খুব বড় পার্ট আমরা সবসময় জানি, এতটা খাওয়া দাওয়া সব কিছু, এখন কি মনে হচ্ছে যে এখন কি একদম বাড়ির খাবার প্লেন সিম্পল কিছু খাবেন? একদম বাড়ির খাবার আর বাইরের খাবার একদম না। মন কি খারাপ? মন কি একটু খারাপ, এতদিনের একটা পুজোর একটা ইয়ে ছিল সেটা শেষ হয়ে গেল, মনটা একটু বিষণ্ণতা আছে। কিন্তু আজকে তবুও জানি যে আমরা আজকে কার্নিভাল, কার্নিভাল কি দেখতে যাওয়ার ইচ্ছা আছে না আপনি টিভিতে এই কার্নিভালটা দেখবেন, কি মনে হচ্ছে? টিভিতে ম্যাম আপনাকে একটু জিজ্ঞেস করবো যে প্রথমে আপনার নামটা রাখলাম, কি মনে হচ্ছে যে প্রথম পুজোর পর একটা অন্যরকম আমেজ সব কিছু কাটিয়ে চারদিকের আলো, যেখানে আজকে রাসবিহারীর সামনেই প্রায় আমরা আছি, অন্য সময় যখন পুজোর সময় রাসবিহারীতে আসি আলোয় ভর্তি ব্যানার হোর্ডিং প্রায় রাস্তা দেখাই যায় না, সেখান থেকে আজকে অনেকটাই দেখছি ফাঁকা হয়েছে, গাড়ি চলাচল শুরু হয়েছে, মনটা খারাপ যে এতদিনের একটা সুন্দর জার্নি। মনটা তো খুবই খারাপ যে এতদিন এইভাবে একটা দেখছিলাম, হঠাৎ ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না, মনটা খারাপ তো লাগছে, পুজো পুজো এতদিন একটা ফিল করছিলাম, হঠাৎ পুজোটা চলেই গেল, খারাপ তো লাগবে। আর কি আজকে কি করবেন, একদম রেস্ট নেবেন? একদম একদম ফুল রেস্ট। পুজোতে সারা রাত নিশ্চয়ই ঘোরা হয়েছে, প্রচুর মজা করা হয়েছে? হ্যাঁ, এরকম তো কিছুটা হয়েছে, সারা রাত না হলেও কিছুটা তো হয়েছে। এখন এই কদিন কী করবেন, কী মনে হচ্ছে যে পুরো রেস্ট নেবেন নাকি লক্ষ্মী পুজো আসছে সেটারও কিছু হালকা প্রিপারেশন সবার থাকে, ছোটো বড় ছোটো সব মিলিয়ে আর কি, কী মনে হচ্ছে? হ্যাঁ, হালকা প্রিপারেশন তো থাকে, আমাদের ক্যাম্পাসে পুজো পুজো হয়। আচ্ছা, সেখানে হালকা প্রকার আনন্দেই হয়, আমরা সবাই মিলে একসাথে পুজো পুজো করি, বলা যায় যে এখনো আনন্দ রেসটা কাটেনি, রবল না এখনো আছে, এখনো ঘোরটা রয়েছে যে দুর্গা পুজোর একটা ঘোর সেটা এখনো রয়েছে। হ্যাঁ, রয়েছে। থ্যাংক ইউ। আমরা জেনে নিলাম যে এই যে দুর্গাপুজোর ঘোর বলা যায় তা অনেক নেশার থেকে অনেক বেশি দৃঢ়, যেটা খুব সহজে কাটে না, আর আমরা তাই দেখে দেখছি এখনো মানুষ আসছে, লেক মলের সামনে আমরা আছি, এখনো অব্দি যথেষ্ট ভিড়, লোকজনের আসা যাওয়া মেলামেশা কোনোটাই কিন্তু কমে যায়নি। সুতরাং বলাই যায় যে পুজো কাটলেও, আজকে ত্রয়োদশী হলেও পুজোর ঘোর কিন্তু এখনো মানুষদের মধ্যে ঠিক ততটাই ছিল, হয়তো একটু কমেছে, কিন্তু সামনেই দীপাবলি আছে, সামনেই লক্ষ্মী পুজো আছে, আবার আশা করা যায় সেটি অনেকটাই ফিরে আসবে। আপনারা সঙ্গে থাকুন, আমরা আপনাদের আরও জানাবো যে বিভিন্ন জায়গার বিভিন্ন স্তরের বিভিন্ন ছোট বড় থেকে শুরু করে এই 8 থেকে 80 তাদের সবার কেমন লাগছে আফটার পুজো আজকে প্রথম সোমবার। দেখে থাকুন, সঙ্গে থাকুন জিও বাংলা। ধন্যবাদ।